জাওয়াদের প্রভাবে চলছে বৃষ্টি, দুশ্চিন্তায় এগরার ধান চাষীরা। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে চলছে বৃষ্টি, এতে দুশ্চিন্তা পূর্ব মেদিনীপুরের এগরার ধান চাষীদের। মাঠেই পড়ে রয়েছে ধান, ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। জুলাইয়ের বর্ষায় কেলেভাইয়ের জলে ভেসে গিয়েছিল বিঘার পর বিঘা কৃষি জমি, ব্যাপক ক্ষতি হয়েছিল ধান চাষে। সেই ধাক্কা সামনে ওঠার আগেই ফের ক্ষতির আশঙ্কা। জাওয়াদের প্রভাবে শনিবার থেকে শুরু হয়েছে বৃষ্টি, সিঁদুরে মেঘ দেখছে পূর্ব মেদিনীপুরের এগরার ধান চাষিরা, ফলে বৃষ্টির জলে ফসল নষ্টের আশঙ্কা। এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রশাসন। বৃষ্টির ফলে কতটা ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে বা কি ভাবছেন, কতটা সমস্যা বৃষ্টির ফলে? তো চাষির মানে ব্যাঘাত ঘাটতি, মানে এই ঘাটতির আর কোনো সরকার কেন, কোনো সরকার এর ঘাটতি পূরণ করতে পারবে না। মানুষের পেটের অন্নের অভাব হবে দিন কয়েকের পরে, কারণ এই চাষ যদি না মানুষ তুলতে পারে, আর যাদের নেই এখান থেকে হোক ওখান থেকে হোক ব্যবস্থা করতো, যদি ওরা না পায়, এরা যদি না চাষটা উদ্ধার করতে পারে কোনখান থেকে উদ্ধার করবে ওরা বলুন না। বন্যাতে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়? বন্যাতে মানে যদিও আমাদের এগরা ওয়ানটা আংশিক ক্ষতি হয়েছে, এগরা টু মানে একদম পুরো ক্ষতি, 100% ক্ষতি বলতে পারেন। এবার সেই 100% ক্ষতির ঘাটতিটা যদিও এগরা ওয়ান থেকে অন্তত কাছাকাছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছ থেকে কিছুটা মিটত, কিন্তু তাও মিটানো সম্ভব হবে না, কারণ বলাই যাবে না। ওদের তো এই চাষের মানে অবস্থা দেখে, এই যে নিম্নচাপের প্রভাবে যা চাষের ঘাটতি দেখা যাচ্ছে, গাড়ি এসেও পড়ে আছে, মানুষ কাজ করতে পারছে না মাঠে ঘাটে, চাষের প্রচণ্ড ক্ষয়ক্ষতি। এই বৃষ্টিতে কী অবস্থায় রয়েছেন বা কী পরিস্থিতি ধান চাষে? এই বৃষ্টিতে ধানের প্রভূত ক্ষতি হচ্ছে, কারণ মাঠে জল জমে যাচ্ছে, তড়িঘড়ি করে যে সকল ব্যক্তি কিছুটা ধান তুলেছিল তাদের ক্ষেত্রে রেহাই পেয়ে গেছে, কিন্তু এখনও মাঠে প্রায় 99% ধান মাঠে রয়েছে, যার জন্য চাষিরা সেই ধান তুলতে পারবে কি না তাও খুব যথেষ্ট সন্ধিহান। মোটামুটি এই পরিস্থিতিতে বাড়ির আর্থিক অবস্থা, প্রত্যেক বাড়ির আর্থিক অবস্থা প্রায় সঙ্গীন হয়ে উঠেছে এই জাত নামক নিম্নচাপের প্রভাবে, কারণ বাংলার অর্থকরী ফসল হচ্ছে ধান, সেই ধান এখন মাঠে জলের তলায় যেতে বসেছে। আপনার নাম? আমার নাম রসরাজ দাস অধিকারী, ডেজিগনেশন এগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ। যেটা উচিত যে আজ থেকে তো বৃষ্টি হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির সঙ্গে সেই জায়গাটায় অনেক চাষিদের অনেকটা সমস্যা দেখা যাচ্ছে। ধান অনেকে কেটেছেন, কেটে ফেলে রেখেছেন, অনেকে কাটতে পারছেন না, অনেকে তুলতেও পারছেন না, অনেকটা সমস্যার মধ্যে চাষিরা। সেই জায়গাটা কী বলবেন বা কী ভাবছেন আপনারা? আমরা এই মুহূর্তে যে পরিস্থিতি চলছে এবং যেদিকে আবহাওয়া দপ্তরের খবর পেয়ে আমরা দেখছি যে ভয়াবহ এক পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে, সেই হিসাবে আমরা সবসময় নজর রাখছি এবং এই বিষয়ে পরিস্থিতিটা সরজামনে আমরা দেখার পরে আমরা বিডিও অফিসে এই বিষয়ে জানাবো, এবং আমাদের এগ্রিকালচার সেক্টরে গ্রাজে আছে এগ্রো ওয়ান ইডিও সাহেবের কাছে এই বিষয়ে আমরা জানাবো, যদি সেরকম খুব জটিল পরিস্থিতি দাঁড়ায় এবং যাতে কৃষকেরা এই রকম চাষের জমির প্রায় অধিকাংশ জমি পড়ে আছে ক্ষতিগ্রস্ত অবস্থায় হয়ে যেতে পারে, সেই হিসাবে আমরা যদি হয় তাহলে আমরা এই তথ্য জানাবো এবং যাতে কৃষকরা উপকৃত হন সেদিকে আমরা দৃষ্টিপাত করব। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।